বক পাখিকে পোষ মানিয়ে অবাক করে দিলেন খুলনার এক রং মিস্ত্রি। সব সময় বাড়ির ভিতরে ঘুরে বেড়ায়, এখন আর অন্য কোথাও যায় না। প্রতিদিন 60 থেকে 70 টাকার পুঁটি মাছ খেয়ে থাকে এবং মানিক নামে ডাক দিলে ছুটে আসে মালিকের কাছে। কি বাড়ি সবার কথা শোনে নাকি? না, সবার কথা কিছু কিছু লোকের কথা শোনে, আবার কিছু কিছু লোকের কথা শোনে না। তবে সারা মানুষের মধ্যে ঘুরে গেছে এটা কি আপনার মানে সবসময় বাসায় থাকে? এটা সবসময় বাসা থাকে, ছাড়া থাকে রাত 10টা 11টা ছাড়া থাকে। এটার বয়স কত? আপনি কতদিন যাবত এটা? 1 বছরের বেশি। প্রতিদিন এইভাবে মাছ খাওয়ান? হ্যাঁ, প্রতিদিন মাছ খাওয়াই। কি 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 মাছ খায় এটাই? পুঁটি মাছ বেশিরভাগ খায়, বেশিরভাগ পুঁটি মাছ খায়। আচ্ছা, এটা কি মানে শুধু এই যে আপনার কাছে আসে না? সবার কাছে আসে, ঘুরে গেলে ধরা দেয় না, আমার কাছে ছাড়া ধরা দেয় না। আপনি কাজের থেকে এসে? হ্যাঁ, কাজের থেকে আমি ধরেন কাজের থেকে আসি, আসে ওই ফুলতলায় চলে যাই, রাত 10টা 11টা 12টা বাজলি, একবার ওই বারান্দা যায়, একবার ওই উঠোনে আসে। আচ্ছা, আমি যতক্ষণ না আসবো ততক্ষণ ওই এলাকাতে ঘুরে বেড়াবে না, উঠোন কাটছি। তাহলে ফ্রিজ খুলে দিলি, এটা দুটো মাছ দিয়ে খাওয়াই দিলি, ওর নিজে নিজেই ওর জায়গায় চলে যায়। এর আগে কি আপনি কোনো জায়গায় দেখেছেন যে বক পাখি পোষ মানে কিংবা কেউ মানে পুষতে বাড়িতে পালন করতেছে, এরকম দেখেছেন? না না, আমি এইটা দেখিনি। এটা আমি মানে আমার বহুদিনের শখ ছিল যে একটা বক পাখি পোষ মানাবো, তা সেইভাবে বুঝে দেখলাম যে না, আসলে এই পোষ মানে। আসলে আমরা তো দেখে অবাক হচ্ছি যে আসলে বক পাখি যে কারো বাসায় এইভাবে মানে পোষ মানে থাকবে কিংবা কারো বাসায় থাকবে, এটা কখনোই তো কোনো জায়গায় দেখা যায় না। এটা বক সবসময় দেখি গাছের আগায় আর নয় তো মাঠে, এই দুই জায়গায় থাকে। কিন্তু এটা আপনার বাসা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, তারপরে যে আপনি মাছ এনে দিচ্ছেন সেগুলো খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এইটার পেছনে আপনার প্রতিদিন খরচ হয় কত? প্রতিদিন ধরেন আপনার 60 থেকে 70 টাকা খরচ হয়।